আমাদের এখন সাধারণ পাবলিকের এমন অসুবিধা হচ্ছে, কারণ আমরা তো গরিব ঘর, তো এবার আমরা মনে করেন কাজ করি, কাজ তো চালাই আমরা, তো এবার 100 টাকার তেল ঢোকানোর পরে আমাদের হাজিরা তো বেশি দেয় না, হাজিরা দেয় আমাদের 500 টাকা, এবার 100 টাকা আমাদের খরচা আসবে বাইকে, তারপরে সব জিনিসের দাম বাড়ে গেছে, পেট্রোলের জন্য অসুবিধা তো হচ্ছেই, এত দাম হলে তো অসুবিধা হবে, ওটা এত মানে পেট্রোলের দাম এত বেড়ে গেলে গাড়ি গুড়ি চালাবো কি করে, সব কিছু এই পেট্রোলের দাম বাড়ার জন্য প্রত্যেকটা জিনিসের দামও বাড়ছে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।